সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাটে। দর্শক, আজ 9 আগস্ট 2021 রোজ সোমবার। আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগল হাট বসে। আজ আমরা এই হাট থেকে আপনাদের খামার উপযুক্ত যে ক্রস জাতের ষাঁড় গরুগুলো রয়েছে, আমরা সেই গরুগুলোর দাম আপনাদের জানানোর চেষ্টা করব। দেখছেন এই পাশে দরদাম চলছে, আমরা একটু দেখছেন 1,55,000 বললেন জোড়াটা, কত চাইছে? 75 চাইছে, 95। ওরে বাবা, সিরাজগঞ্জ থেকে আসছেন না? কেমন দেখছেন বাজার আজকে? বাজার আজকে কম এবং দেখছেন এটি এবং এই গরুকে যে 1,55,000 টাকা বাইরা বলেছে, আর বিক্রেতা চেয়েছে 1,95,000। দেখি আমরা সামনে আরো বেশ কিছু এ ধরনের ক্রস জাতের ষাঁড় গরু রয়েছে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করবো। এই যে কিনলেন নাকি ভাই, বিক্রি করবেন? কত দাম চাইছেন এটা? 1,10,000। আর কত পর্যন্ত দেয় দাম এটার? 80 পর্যন্ত বলে। টার্গেট কেমন আছে? 85 হলে বিক্রি করে দেবেন। দর্শক শুনছেন, 85,000 টাকা হলে এটি বিক্রি করে দেবেন। দর্শক আমরা এই পাশেও চাচা কটা আনছেন? অনেক গ্যাপ আছে, বিক্রি কত হবে আবার? 10,000 টাকা লস করেছে, তার মানে 1,00,000-এর উপর বেশি হবে। দর্শক শুনছেন যে 1,00,000-এর উপরে বিক্রি করতে হবে। আমরা দেখছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে আজকে যে ক্রস জাতের ষাঁড় গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমরা এই পাশেও আরেকটি গরু দেখছি, কত চাইছেন এটা? 80। কত কোয়াচে? 65-70 ভাঙ্গা এরকম কোয়াচে। কেমন কেনা বেচা হবে? 70 পার হলে বেশি, এর নিচে না। দর্শক শুনছেন যে 70 পার হলে নিচে বিক্রি করলে মরণ। আমরা দেখছি আরো কিছু এ ধরনের গরু রয়েছে। এটা কি ক্রস না দেশি ভাই? ক্রস। কত চাইছেন এটা? 75,000। আর কত বলতেছে দাম? 67 পর্যন্ত বলছে। কেমন নিয়ত আছে? কেমন ওইরকম 70-র নিচেই আর কি বিক্রি হবে। দর্শক শুনছেন যে 70-র নিচে উনি এটি বিক্রি করবেন। আমরা আরো কিছু গরু রয়েছে সামনে, সেই গরুগুলো দেখে আসবো। দর্শক দেখি আমরা এই পাশে আরেকটু দেখছি, কেমন বয়স এটা? এখনো দাঁত হয়নি। কত চাইছেন এটা? দাম চাইছি শেষে ওদের কাছ থেকে, হ্যাঁ, 90 কেনা। এখন কত মানে টার্গেট হচ্ছে? 88। এখন টার্গেটের থেকে এখন গরুর দাম লাগাচ্ছে নিম্নে 7,500 টাকা লাগাচ্ছে। নিম্নে 7,500 লস বলতে বাজারটা কেমন করে দাম পাইতেছে? 85-এর উপর পাচ্ছেন না? শুনছেন যে 85-এর উপর উনি দাম পাচ্ছেন না? এই গরু যদি 90 পার করে না বিক্রি করি, আমার বউ থাকবে না আমার বাড়িতে। যা, এই কথা বললে হবে? ব্যবসায় তো লাভ লস আছে, কি করবো এখন? বউ বলতেছে আজকে আমাকে দিতেই হবে, লাভের টাকা দিতেই হবে। কেন, বউর কাছ থেকে টাকা নেওয়া নাকি? এখন ওই যে বাহার বাড়ির থেকে ডিমান্ডে টাকা নিয়ে আসে না। লজেই করো, লজেই করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক শুনছি আমরা, কথা বলছি এবং দেখছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে আজকে যে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে ক্রস জাতের, সেই গরুগুলো তথ্য আমরা। এটাও কি ক্রস চাচা? কত চাইছেন এটা? 1,60,000। দুটা না তিনটা? একটাই। কত কোয়াচে এটা কয়েন? দাম দেয় নাই?
65 কোয়া আছে দর্শক শুনছেন যে 65 কোয়া বলছে আমরা দেখছি আমরা এই পাশে আরো দুটি গরু দেখছি একসঙ্গে আসসালামু আলাইকুম কেমন আছেন কটা আনছিলেন আজকে গোটা পাঁচে তো কি অবস্থা এখন বাজার কম বিক্রি হয়েছে কিন্তু একটা টার্গেট মনে হয় আরো বেশি আছে কত বেশি টার্গেট আমরা এই পাশে আরেকটি দেখছি কত চাইছেন এটা 1,20,000 চাইছে কত কো আছে 5 পর্যন্ত কইছে বয়স হচ্ছে দাঁত হচ্ছে কদা দুই দাঁত 1,05,000 চাওয়া দাম এই 20 চাওয়া তা বিক্রি কত 10 হলে দেবেন মানে 20 চাইছেন 5 পর্যন্ত বলছে আর 10 আপনার টার্গেট এটা কত কইছে 10 নিচে দিবে না আমি দাম কইছি 100 দর্শক শুনছেন যে 100 এখন না দেখি এই পাশেও একটা দেখছি ভাই কি অবস্থা কেনা বেচা নাই আজকে না পার্টি কম কত চাইছেন এটা 105 কত পড়ে দাম 85-90 ভাঙে এরকম পড়ে মানে 90 আর ক্রস হয় না 90 ক্রস হলে দিয়ে দিবেন দর্শক শুনছেন যে বয়স হয়েছে নাকি বয়স হয়নি এটি আমরা দেখছি আমরা এই পাশেও আরেকটু দেখছি চাচার কাছে চাচা আসসালামু আলাইকুম কত চাইছেন এটা 1,10,000 চাওয়া দানা দাম দাম কয় না 90 কয় আর 1,10,000 চাওয়া গ্যাপ এখনো 15 তো মেকআপ হবে মেকআপ হবে না মনে হয় লাখের নিচে কত নিচে মানে 2,000-1,000 কম বেশি হবে লাখের দর্শক দেখি আমরা এই পাশে আরেকটা দেখছি এটা কত চাইছি 95 চাওয়া কত দেয় দাম এটার 83-85 এরকম মানে 83 পর্যন্ত হাইয়েস্ট উঠছে কেমন টার্গেট আছে এটা 86-87 হলে বেছে দিবেন দর্শক শুনছেন যে 86-87 হলে উনি বেছে দিবেন আমরা দেখছি এখানে এটা কত চাইছে 80 আর কত দেশে দাম 70 ভাঙিয়ে দেশে কেন কত হবে আবার কেনা বেচা 75-76 হলে দর্শক শুনলেন যে 75-76 হলে উনি এটি বিক্রি করেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম দিনাজপুর জেলার আমবাড়িহাটে আজকে যে ক্রস জাতের সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিল আমরা সেইগুলোর তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করেছি তো দর্শক আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা পার্টি পত্র তো নাই একদম নাই।
অসুবিধা কি রে।